শুরুতে জানিয়ে দিব শিরোনাম। সরকারের উদ্বোধ কথাবার্তায় জনগণ বিভ্রান্ত, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি। এবার জানিয়ে দেব, অনিয়ম কঠোরভাবে দমন না করলে দেশ শূন্য হয়ে যাবে, মন্তব্য করেছেন মজিবুল হক শূন্য। সর্বশেষ জানিয়ে দেব, পুলিশি বাধায় ভণ্ডুল, বারো দলীয় জোটের বিক্ষোভ মিছিল। এবার থাকছে বিস্তারিত প্রতিবেদন। সিন্ডিকেট সরকার উদ্বোধ কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন, প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরা চরমতভাবে অসহায় হয়ে পড়েছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ, আর সিন্ডিকেট সরকার উদ্বোধ কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর। আজ শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, আওয়ামী লীগের লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। প্রতিদিন মানুষের পকেট থেকে এরা শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে। মানুষের এখন যান বাঁচানো দায়। ডামি সরকার লোক দেখানো হাঁকডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রণ করাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। নিজেদের ব্যর্থতা, লুটপাট, চুরি, চামারি করে সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো, এমন মন্তব্য করে রিজভি বলেন, এই বৈশিষ্ট্য পাড়ামহল্লার বখাটেদের মতো। বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তবে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী কেন? সরকার প্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীর কন্ট্রোল করতে পারছে না, তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি। লুটেরা সরকারের ন্যূনতম যোগ্যতা থাকে না বাজার নিয়ন্ত্রণের। জুজুর ভয় দেখিয়ে দেশকে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল করার চক্রান্ত চলছে জানিয়ে তিনি বলেন, এই প্রথমবারের মতো কসুর মুখী ও নারিকেল আমদানি করল বাংলাদেশ। চাঁদাবাজির কারণে দেশীয় পণ্যের দাম বাড়ছে। ভারতের এসব পণ্যের গুণগত মান কম, চাঁদাবাজি নেই বলে দাম কম। সিন্ডিকেটের কারণে বাংলাদেশি এসব কৃষিপণ্যের দাম কিছুটা বেশি। এভাবে চলতে থাকলে কৃষকরা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে, আর এই সুযোগে বাংলাদেশের উপর পার্শ্ববর্তী দেশের কর্তৃত্ব আরও বৃদ্ধি পাবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন যাবৎ কারাগারে ডায়াবেটিস ও লিভারজনিত রোগে ভুগছেন। রিজভি বলেন, কারা কর্তৃপক্ষের অবহেলায় সুচিকিৎসা পাচ্ছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মামুন, অধ্যাপক ডক্টর শহীদ রফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। এবার জানিয়ে দেব, অনিয়ম কঠোরভাবে দমন না করলে দেশ শূন্য হয়ে যাবে, মন্তব্য করেছেন মজিবুল হক শূন্য। জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক শূন্য সংসদে বলেছেন, আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি কঠোরভাবে মোকাবিলা না করলে দেশ শূন্য হয়ে যাবে। এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান বিরোধী দলীয় এই সংসদ সদস্য। গত বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শূন্য একথা বলেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে শূন্য বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের পরিমাণ 1,300 কোটি টাকা, সবচেয়ে বেশি অনিয়ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার যদি তাদের কঠোরভাবে দমন না করে, তাহলে দেশ শূন্য হয়ে যাবে। চুন্ন বলেন, এরই মধ্যে ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে। তিনি বলেন, নিশ্চয়ই ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এটা করা হয়েছে। তিনি বলেন, এগুলো দেখভালের দায়িত্ব কার, আমরা কোথায় যাব? অর্থ বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এসব দেখভাল করেন না। চুন্ন বলেন, এ ধরনের অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক নীরব থেকেছে। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হচ্ছে, যা তাদের প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করা হয়েছে। এতদিন কী করলেন তারা? বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কি কোনো জিনিসের দাম জানে না? বাংলাদেশ ব্যাংকের কঠোর সমালোচনা করে চুন্ন বলেন, বাংলাদেশ ব্যাংক জানে না আন্ডার ইনভয়েস নাকি ওভার ইনভয়েসিং হচ্ছে। নগরীর একটি হাসপাতালে খতনা করার সময় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর কথাও তুলে ধরেন জাপার এই সংসদ সদস্য। এসব মোকাবেলায় প্রধানমন্ত্রী আরও কঠোর হওয়ার আহ্বান জানায় তিনি। তিনি আরও বলেন, সরকার যদি কঠোর না হয়, তাহলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আশা করি সরকার তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে এবং এ বিষয়ে ব্যবস্থা নেবে। সর্বশেষ জানিয়ে দেব, পুলিশি বাধায় ভণ্ডুল, বারো দলীয় জোটের বিক্ষোভ মিছিল। পুলিশি বাধায় ভণ্ডুল হয়েছে বারো দলীয় জোটের ডাকা বিক্ষোভ মিছিল। আজ প্রেস ক্লাবের সামনে জোটটির ডাকা বিক্ষোভ মিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য দাঁড়ালে বাধা দেয় পুলিশ। বারো দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া
এমন ফেস্টুনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল জোটটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বারোদলীয় জোটের বিক্ষোভ মিছিলের পূর্ব প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ব্যানার কেড়ে নেয়। পুলিশের সাথে বাগবিতম্বায় জড়িয়ে পড়ে তারা। এরপর নেতারা সেখান থেকে চলে এসে ঝটিকা মিছিল করে। মিছিলটি প্রেসক্লাবের অপর পাশে সড়ক দিয়ে পল্টনমুখী হয়ে মেহের প্লাজায় এসে শেষ হয়। বারোদলীয় জোটের নেতাদের পুলিশের কর্মকর্তারা জানান, আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন, এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই, কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে দিতে পারি না। বিক্ষোভ মিছিলে পুলিশই বাধা ও লাঠিচার্জ করেছে এমন অভিযোগ করে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বারোদলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, একটি বাকশাল রাষ্ট্র কায়েম করছে সরকার, কোনো রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিয়েছে সরকার। সরকারের পুলিশ বাহিনী আমাদের বিক্ষোভের ফেস্টুন কেড়ে নিয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী ছবি তুলতে গেলে তাদের ফোনও কেড়ে নেয়। এমনকি বাধার মুখে চলে আসার সময় পেছনের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করছে বলে অভিযোগ করেন তিনি। জাকমার সভাপতি রাশেদ প্রধান বলেন, আজকে আমরা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে, হুমকি দিয়েছে। আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নেই, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম। কর্মসূচির শুরুতে বারোদলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসানাবিব লিঙ্কন উপস্থিত ছিলেন। বন্ধুগণ, এই ছিল আজকে 25শে ফেব্রুয়ারি 2024 সর্বশেষ আপডেট।